যারা কাঁচামাল বিক্রি করে, চিকন সুজা সুজা কষি শশারি উফরে দিয়া দিয়া নিচে দিয়া বেহা ফ্যাট বাউন্না হেরি তলে দিয়া ব্যবসায়ীরা সেইটা মনে মনে হবে করতে আনছো তো জোর খাইছে তোরা ব্যবসায়ীরা যখন কইতে আসি কাস্টমাররা কি ফুর্তি আপনারা বালা মাদানের দাম কইয়া যে ছয় মাস ঘুরাইলেন হেটে কিতা করা শুভ হালকাতার দিন এবার গেছে গেছে দেবীর দা এবার দৌড়া বইছে ফুলের উপরে কি তো তোমার না যখন শুভ হালকাতার দাওয়াত দিলাম কয় আতকা আতকা কিতা কয় বেআইন 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 কিতা কয় শৈল বালা না আইয়ে যায় আইয়ে যায় আমি গিয়ে না কোনো মতে রাখিয়াছি বাজারে দুইটা দোকান হয়েছে তোমার আরো দুইটা দোকান দরকার তোমার তিন ছেলে বিদেশে গেছে আরো দুই ছেলে তোমার বিদেশে পাঠানো দরকার তুমি ওই ব্যবসার ট্রাক চলে আসছে তোমার পুঁজি নাই তুমি টান দিয়া সুদের টাকাই না তুমি ব্যবসার মাল নামাও ট্রাক থেকে কে বলছে তোমার এত টাকার তোমার কি দরকার খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় বাজার ব্যবসায়ীরা আনসুই যখন মুস্তাক ফয়েজিরে যখন আজকে আনসুই খুশি হয়ে আদর করে যখন এনেছ সবাই মিলে চলো ওয়াদা করি আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদরে হারাম করছে ব্যবসা যত জাতের আছে আমরা করব সুদের কাছেও যাব না ঠিক কিনা ব্যবসা যত প্রকার আছে করব আমরা সুদের কাছেও যাব না অ মুসলমান অ ব্যবসায়ী ভাইয়েরা কোম্পানিগঞ্জ আজকে বিখ্যাত একটা ব্যবসা কেন্দ্র চকবাজারের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই রামচন্দ্রপুরের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই চিটগং খাতুনগঞ্জের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই ঢাকা চকবাজারের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই আমার দোকানে পেঁয়াজ আছে কেনার উপরে আমার 10 টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে পেঁয়াজ 500 টাকা কেজি হোক আমরা কোম্পানিগঞ্জ মানুষ ওই খপ্পরে পা দেব না দেব না দেব না ঠিক কিনা আমার কিনা কম আমি বেচবো কম আমার কিনা বেশি আমি বেচবো বেশি আমি মাল আটকাইয়া দাম বাড়াব না ব্যবসায়ীরা ও কলিজার টুকরারা শুনো 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 তোমাদের কত দাম একদল ব্যবসায়ী নবীগিন সিদ্দিকিনদের সাথে আরশের নিচে জায়গা পেয়ে যাবে যারা মাল আটকাইয়া বেশি দামে মাল বিক্রি করে না ঠিক কিনা যারা ওজনে কম দেয় না যারা সুডু আলু বড় আলু একখানো কইরা বেছে না যারা গুড়া ফেস দি তোলে দিয়ে উফরে বড় ডি রাখা ফেয়াজ ব্যবসায়ীরা ব্যবসা করে না যারা কাঁচামাল বিক্রি করে চিকন সুজা সুজা কষি শশারি উফরে দিয়া দিয়া নিচে দিয়া বেহা ফ্যাট বাউন্না হেরি তোলে দিয়া ব্যবসায়ীরা সেইটা মনে মনে হবে করতে আনছো তো জোর খাইছে তোরা না না কোম্পানিগঞ্জের ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীরা না ওরাই আমাকে বলেছে হুজুর এই কথাগুলো বলতে হবে আমি তাদেরকে স্যালুট জানাই ঠিক কিনা বলো তারা হকভাবে চলতে চায় সৎ পথে চলতে চায় ব্যবসায়ীরা যখন কইতে আসি কাস্টমাররা কি ফুর্তি আপনারা বালা মাদানের দাম কইয়া যে ছয় মাস ঘুরাইলেন হেঁটে কিতা করো আসেনি গেছ মাদানে রেহা দিব মালডি ব্যাগে লইয়া লাইছে দোকানদারটা ভালা দেখ কেনা ব্যাগেতে খুললা নামাইছে না তুমি কি হুবের সিটার হইছো তুমি তুমি মাদানে টেহা দিবা কইয়া ছয় মাস দিয়ে বাজার হয়ে হারাইও না তোমার যদি কোম্পানি বুঝতে গামছা লাগাইয়া আনন্দ লাগ যায় না ব্যবসায়ীরা রে কইলে কি ইচ্ছা ইচ্ছা লাগে আর তাই নেরা যে খাদাস হইয়া রয়েছে এই খবর তো না দাদা বাহিনীছো টেহা দিয়ে নালে এবার সম্মান করছো সম্মানের জায়গার টেহা দিয়ে আলাও ছয় মাস ধরে ঘুরাও কি তো গতি সেট করে আনন্দ যায় না কি কারবার কি শুভ হালকাতার দিন এবার গেছে গেছে দেবীর দা এবার আরে ধরে বসে ফুলের উপরে কি তো তোমার না যখন শুভ হালকাতার দাওয়াত দিলাম কয় আতকা কয় আতকা কি তা কয় বেআইন 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 কি তা কয় শৈল বলা না আইয়ে যায় আইয়ে যায় আমি গিয়ে না কোনো মতে রাখিয়াইছি টেবিলে গিয়া রাখিয়াইছি তারে ফানিত নামাইলাম যায় কেন
নাউজুবিল্লাহ কয় না না ব্যবসায়ী কাস্টমার সম্পর্ক সুর পুলিশের সম্পর্ক না, শত্রুর সম্পর্ক না, বন্ধুর সম্পর্ক। তারা ব্যবসা করে কষ্ট কইরা আমরা তাদের থেকে যদি বাকি নেওয়াও লাগে টাইম মতো আমরা তাদের টাকা দিয়ে দেবো, ঠিক কিনা কম? অনেক ব্যবসায়ী অনেক কষ্ট করে চলে, আমি তো ব্যবসায়ীদের খবর জানি। খালি লাভটা দেখ কেলাইছে, খালি আইসা আইসি করে আবার ফেস ব্যবসায়ীরা লাল হইয়া গেছে গা, আর লাল হইয়া গেছে গা ফেস ব্যবসায়ী, হেইটা বুঝলা আর এইশো টাকা কিনা পরে যে দাম কমলো, একশো টাকা বেসর লাগলো, 150 যে কেজি নাই, হেইটা কিতা করো? খালি লাভটা দেহে এই যেটা লইয়া টান দেয় হেইটা আর দেখে না, ঠিক কিনা কও? জোরে কন ঠিক কিনা? ভাইরা কুদ চিন্তা করে চললো না, কয়দিনের জিন্দেগি থাকবেন কয়দিন? আজ্য আসেন কালকা থাকতেন না, মাহফিলতে বাইর যেতেন পারবেন, এই গ্যারান্টি আপনার কে দিছে? সুতরাং একটু হিসাব মিলাইয়া চললেন, অন্তরে ভয় রাইখেন কা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 21 পারায় সূরা আহজাব আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, ও নবী ভয় করো কেবল আল্লাহরে, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইরো না, ঠিক কি না? মাল জমাইয়া দাম বাড়ায় কাফেরারা, মুনাফিকেরা, মুশরিকেরা, তাদের কলজার ভিতরে মায়া নাই। আমরা মুসলমান এই কাজ করতে পারি না, আমরা যতক্ষণ আছে বিক্রি করব, নাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যাব। আমরা কখনোই মানুষের উপরে জুলুম করব না, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনরে বাপ, আল্লাহ কতগুলা জিনিস হালাল করছে, কতগুলা জিনিস হারাম করছে। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে, ব্যবসার মতো এত সুন্দর কাজ আর নাই, ব্যবসায়ীরার মতো এত দামি জিনিস আর নাই, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যারা কোন না কোন ব্যবসার সাথে জড়িত নাই, ঠিক কি না? ব্যবসায়ী খারাপ কাজ না, সবচেয়ে ভালো কাজ হলো ব্যবসায়ী। আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক ব্যবসা করেছেন, ওমর ফারুক ব্যবসা করেছেন, উসমান ব্যবসা করেছেন, তালহা ব্যবসা করেছেন, জুবায়ের ব্যবসা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা করেছেন, আমরাও ব্যবসা করব। আল্লাহ ব্যবসাকে হালাল করছে, এই আয়াতে আল্লাহ বলেছেন ও হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ঠিক কি না? আরো সহজ করে বলি, খুব মনোযোগের সাথে শুনেন, বিরক্ত করে না ছেলে, মুডে মাইসে জায়গা পায় না, এবারে উঠটা জায়গা দেয় হাজি মহসিন, আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, ব্যবসা কি হারাম না হালাল? সুদ হারা হালাল না হারাম? এটা কি করছে নাগাইশের ফিস সাবে আমরা সভাপতি সেক্রেটারি সাবে, কে করছে হারাম? কথা বলে কে করছে? আচ্ছা আরো সহজ করে বলি, হ্যাঁ হালাল হারা এগুলো সম্পূর্ণ আল্লাহর বিধান, দুনিয়ার হগলে মিললেও একটা হালাল রে হারাম বানান যাইতো না, একটা হারাম রে হালাল বানান যাইতো না, এটি সবটি বানাই দিছে আল্লাহ।